নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? না বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই? এরকম মেয়ের কি করা উচিত হবে? তারা কি জানাতে যেতে পারবে না? বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ের পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে, যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু? আবদুল কাইম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে মনটাকে ফিরিয়ে আনবেন, এবং নামাজের রোকনগুলোকে রুকু, সিজদা, দাঁড়ানো, বৈঠক, এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আলামিন সুমাই আপনি লিখেছেন, বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই? এরকম মেয়ের কি করা উচিত হবে? তারা কি জান্নাতে যেতে পারবে না? বাচ্চা না হওয়ার সাথে জান্নাত না যাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহর বহু প্রিয় মানুষ পৃথিবীতে ছিলেন যাদের কোনো বাচ্চা ছিল না, অতএব বাচ্চা না থাকলেও তিনি জান্নাতে যেতে পারেন, বরং বাচ্চার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই, এটা আমলের সম্পর্ক। এবং বাচ্চা না থাকলে তার সংসার করার অধিকার অবশ্যই আছে। বাচ্চা এটা বৈবাহিক জীবনের একটা উদ্দেশ্য হতে পারে, একমাত্র উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য তো হলো চরিত্র হেফাজত করা, বিধা সেটি হবে। একজন নারী তার শারীরিক দুর্বলতার কারণে, ত্রুটির কারণে যদি বাচ্চা না হয়, তাহলে এই অজুহাতে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া এটা পুরুষ লোকটার অমানবিক কাজ, শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয়। প্রয়োজনে তার বাচ্চা হওয়ার শখ আছে, প্রয়োজন আছে, সেই জায়গা থেকে তিনি আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু এই স্ত্রীর হক আদায় করবেন এবং এই স্ত্রীকে বিচ্ছেদের মুখোমুখি করবেন না। আমাদের সমাজে বাচ্চা না হলে তাদেরকে নিয়ে নানান কথা বলা, মনে করা হয় যে সে দুর্ভাগা, হতভাগা, খারাপ মানুষ ইত্যাদি, এগুলো সন্দেহাতীতভাবে জুলুম এবং মূর্খতা। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ের পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে, যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণের আংটি দেওয়া মানে সে পরবে এমন না, স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে, সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজেই পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না, সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে না ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ, শরীরের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করো, সেটা বেটার, কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে, সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য।